দেখবেন ভিডিওটা পুরো, না দেখে উল্টো পাল্টা কমেন্ট করবেন না। আজকের ভিডিওটা কোনো এন্টারটেইনমেন্ট ভিডিও না, আজকের ভিডিওটা প্রতিবাদমূলক ভিডিও, আর আশা করি আপনারা আমার সাথে প্রতিবাদ করবেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ইসলাম নিয়ে কথা বললে আর ইসলামের পক্ষে কথা বললে আমাদেরকে স্ট্রাইক মারে, আর এরা ভিডিও চালে সবাই বাহ বাহ বলে। আগে টিকটকে ঢুকলে দেখতাম স্যাড আর ফানি ভিডিও, আর এখন দেখি শুধু নোংরা ভিডিও। এই হ্যালো, হোয়াটসঅ্যাপ করে দিন দিস তপু, চলে আসলে নতুন কোনো এক ভিডিও নিয়ে। আশা করছি ভালো আছেন। কথা না বলে শুরু আজকে ভিডিও, গেট স্টার্টটা ভিডিও। পাশের বাড়ির ভাবি যখন শাড়ি পরে একই নজর দেখলে, একটা শায়রি বলি সব ওয়া বলেন, ওয়া 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 ওয়া, ঠিক আছে শয়তানের ধাপ্পাড়া। শিকার করতে হাতিয়ার লাগে, যুদ্ধ করতে তলোয়ার, আমায় দেখতে বোকা সুদা মনে হলো আমি একজন রোস্টার। আমাদের দেশে ছেলেরা টিকটক হলে প্রতিবন্ধী, আর মেয়েরা টিকটক করলে সুদ মারানি। সবশেষে একটা কথা বলতে চাই টিকটক অধিদপ্তরকে, বলো বাবাজি, যারা অশ্লীল আর নোংরা ভিডিও বানায় তাদের চ্যানেলটাকে বন্ধ করে দেন। আপনারা যুব সমাজকে রক্ষা করুন, আজ যারা নোংরা ভিডিও বানায় তাদেরকে আইনে আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই হ্যালো, হোয়াটসঅ্যাপ করে দিন দিস তপু, দেখা হবে নতুন এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।